ছি, নিজের পোষ্য কুকুরের সঙ্গে কেউ এরকমটা করে? এমনই এবার বার্তা ভেসে এলো শ্রীলেখার কমেন্ট সেকশন থেকে। 2013 সালে শিলাদিত্য সান্যালের সঙ্গে বিবাহ বিচ্ছেদ করেন টলিউডের প্রথম সারির অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এরপর থেকে একমাত্র মেয়ে ঐশী আর বাবাকে ঘিরেই তার গোটা জীবন। কিন্তু গত বছর বাবা সন্তোষ মিত্রকে হারিয়ে ফেলেন অভিনেত্রী, ফলে আরও একা হয়ে পড়েন। মেয়ে ঐশীর পাশাপাশি এখন শ্রীলেখার জীবনে আরেক নতুন সদস্য আছে, যার নাম আদর মিত্র। প্রাণীটি মূলত একটি পোষ্য কুকুর, তবে তাকে নিজের সন্তানের মতোই আদর করেন টলিউডের এই নামকরা এবং বিতর্কিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। গত 10 জুন ফেসবুকের মাধ্যমে পোষ্যের সঙ্গে তোলা দুটি ছবি শেয়ার করে নিয়েছেন শ্রীলেখা। সেটার ক্যাপশনে লিখেছেন, যত বেশি পুরুষদের দেখি তত বেশি কুকুরকে ভালোবেসে ফেলি। এমন মন্তব্যের পেছনে কারণ কি? কেন পুরুষদের প্রতি তার এই বিদ্বেষ? বিষয়টি খোলাসা করেছেন শ্রীলেখা। তিনি বলেন, আমি যে শুধু পুরুষদের কথা বলতে চেয়েছি তা নয়, ফেসবুকে এমনও অনেক নারীও আছে যারা আমাকে নোংরা কথা বলতে ছাড়েন না। আসলে এখানে মেন অর্থে আমি মানুষ বলতে বুঝিয়েছি। আমার আদর এত মিষ্টি হাসছে সেই কথা না বলে আমার শরীরের কোন অংশে তার হাত পড়েছে সেই নিয়ে কটূক্তি করছে লোকে। এই জন্যই আমার মনে হয় মানুষের চেয়ে আমার পোষ্যেরা অনেক ভালো। এদিকে সিনেমায় কাজ কম করলেও শ্রীলেখার প্রাপ্তিটা মোটেও কম নয়। কিছুদিন আগেই ওয়ান্স আপন টাইম ইন ক্যালকাটা সিনেমার জন্য আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছেন, নিউ ইয়র্কে পুরস্কারও পেয়েছেন। বর্তমানে তিনি ছাদ নামের একটি ছবি পরিচালনা করছেন। শ্রীলেখাকে নিয়ে আপনাদের মন্তব্য কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এমনই আপডেট পেতে চ্যানেলটিকে এবং পেজটিকে সাবস্ক্রাইব করতে এবং লাইক ফলো করতে ভুলবেন না। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।